চারিদিনিয়া অপেক্ষার অন্ত। পুয়া 7:51 নিবৃত্তির লগে লগেই ভক্তর দর্শনের বাবে মুকলি করে দিয়া হয় মা কামাখ্যার দ্বার। দেবী পূজা আর স্নানের পিছত মুকলি করা হল কামাখ্যা মন্দিরের মুখ্য দ্বার। মন্দিরের দ্বার মুকলির লগে লগেই পুয়তি নিশারে পড়া দেবী মার দর্শনের বাবে অপেক্ষা করে থাকা লাখ লাখ ভক্তই মন্দির পরিক্রমা করে শাড়ি পাতি প্রবেশ করিলে মন্দিরত। অম্বুবাসীর অন্তিম দুদিন পুয়ারে পড়া উখল মাখল হয়ে পড়িল নীলাচলের বুকু। নিবৃত্তির পূর্বেই মন্দিরের মূল প্রবেশদ্বার খুলি দিয়ে মন্দির কর্তৃপক্ষ। মা কামাখ্যার আশীষ লোবলৈ পুয়াই নীলাচলের বুকুত উপস্থিত হল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। সুচারুরূপে অম্বুবাসী মেলা অনুষ্ঠিত হওয়ার বাবে নিউজ 18 অসম নর্থ ইষ্টর যোগেদি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিলে মুখ্যমন্ত্রী সোণোৱালে। মা কামাখ্যা ধামত অম্বুবাসী মেলার সময়ত লক্ষ লক্ষ দেশ বিদেশের ভক্তগণ আহিছে। মই সকলোকে প্রণাম জানাইছো আর মা কামাখ্যার ওচৰত প্রার্থনা জানাইছো যাতে রাজ্যখনত শান্তি সম্প্রীতির ভাতৃত্ববোধ আর বন্ধুত্ব সদায় অটুট থাকে আর দুপদুপে অসম রাজ্য উন্নতির দিকত যাতে আগুয়াই যায় সকলে কঠোর পরিশ্রমের যোগেদি আর অসমৰ বুকুর পৰা অন্ধবিশ্বাস আর কুসংস্কার যাতে স্থায়ীভাবে আঁতৰি যায়। পুয়া সপত্নীক মা কামাখ্যার আশীষ ললে রাজ্যপাল জগদীশ মুখীয়েও। চারিদিনত প্রায় 25 লাখেরও অধিক ভক্তর সমাগম হওয়া অম্বুবাসী মেলার আয়োজন তথা ভক্তর বাবে করা সুব্যবস্থার শলাগ ললে দেশের ভিন্ন প্রান্তর পৰা অহা ভক্তসকলেও। ইতনা সুন্দর প্রশাসন কা মিডিয়া কা সবকা ইতনা সুন্দর ইন্তজাম হ্যাঁ কি উনকো বহুত বহুত ধন্যবাদ আর বহুত অচ্ছে সে ইতনে 50 লাখ লোগোকো ম্যানেজ করতে হ্যাঁ। মা সে বস এই মাঙ্গেঙ্গে अच्छा रहे आदमी को अच्छा हो जाए देश को भला हो वही हम लोग मांगे। कुछ मुरादें थी हमारी वो मांगी है हमने। माँ के दर्शन करने के लिए आए हैं। लाइन बहुत है, लंबी लाइन है, हो नहीं पाएगा इसलिए बाहर से मन चंगा कटौती में गंगा। সকলোরে সহযোগিতার বাবে এইবার অম্বুবাসী সাফল্যমণ্ডিত হওয়া বলে মন্তব্য করে অসম পর্যটন নিগমের অধ্যক্ষ জয়ন্ত মল্ল বৰুৱাই কলে, এই বছর অভূতপূর্ব মানুষ হয়েছিল, ভক্তর সংখ্যা ইমান বৃদ্ধি হয়েছিল যে আমার সেইটলে অকমান চিন্তা আছিল। ইমান ভক্ত হওয়ার পিছতো আজি আমি সুন্দরভাবে এই 4টা দিন আমার দর্শন সুন্দরভাবে বা ইয়াত পরিক্রমা বা ইয়ালে অহা ভক্তসকলে সুন্দরভাবে মার দর্শন করেছে, সকলে ইমান সুন্দরভাবে ডিউটি করেছে যার কারণে আমি খুব সুকলমে চলাব পারিছো। অম্বুবাসীর নিবৃত্তির লগে লগে সপরিয়ালে মার আশীষ ললে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরায়ু। মই প্রতিবারে আমি সপরিয়ালে এই মার দর্শন করবলে আহো অম্বুবাসীর নিবৃত্তির দিনা আর আজিও আমি আহিছো, আজি আহি খুব ভাল লাগিছে, মার ওচৰত আশীর্বাদ লৈছো। চারিদিনে রাজ্যর লগতে দেশ বিদেশের ভিন্ন প্রান্তর পৰা অহা ভক্ত তথা সাধু সন্ন্যাসী সকলে জাগ্রত মা কামাখ্যার শ্রীচরণত করিলে মঙ্গল প্রার্থনা। অম্বুবাসীর অন্তিম দিনও ভিন্ন বেশভূষার বাবার চমৎকারে আকর্ষণ করিলে লাখ লাখ দর্শনার্থী। ক্যামেরাত পঙ্কজ আর সুনীতর সৈতে অনিত প্রতিম বৰুৱা, নিউজ 18 অসম নর্থ ইস্ট।